ট্রান্সফার বাজারে ফের বড় চমক। এবার সামার ট্রান্সফার উইন্ডো খুলতেই ডেভিড উইলিয়ামসের বিকল্প খেলোয়াড় খুঁজে নিল এটিকে মোহনবাগান। গত আইএসএল মরশুম শেষ হতেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান তারকা ডেভিড উইলিয়ামসের দলত্যাগের জল্পনা। অবশেষে সমস্ত জল্পনা সত্যি করে এটিকে মোহনবাগান ছেড়ে মুম্বাই শিবিরে যোগ দিল ডেভিড উইলিয়ামস। আর তারপরেই তার পরিবর্তে নতুন এএফসি কোটার বিদেশির খোঁজ শুরু করে সবুজ বেরুন ব্রিগেড। সূত্রের খবর, এবার আরও এক অস্ট্রেলিয়ান সেন্ট্রাল ফরওয়ার্ডকে সই করাতে চলেছে ম্যানেজমেন্ট, যার নাম নিকিতা রুকাবাতসিয়া। বর্তমানে ইসরায়েল ফার্স্ট টায়ারের এক দলে খেলছেন নিকিতা। আগামী 30 জুন সেখানে তার চুক্তি শেষ হবে, তাই এবার তাকে দলে নেওয়ার জন্য ঝাঁপাচ্ছে এটিকে মোহনবাগান শিবির। অস্ট্রেলিয়ার বয়স ভিত্তিক দলের পাশাপাশি মূল দলের হয়ে খেলেছেন তিনি। এছাড়াও বর্তমান দল বিআর সেভার হয়ে 10টি গোল করেছেন নিকিতা। এ লিগ, বুন্দেশ লিগা সহ একাধিক বড় লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে এই খেলোয়াড়ের। গত মরশুমেও নিকিতা রুকাবাতসিয়াকে দলে নেওয়ার চেষ্টা করেছিল এটিকে মোহনবাগান শিবির, তবে সে সময় কোনো কারণবশত তাকে সই করাতে ব্যর্থ হয় ম্যানেজমেন্ট। তাই এবার তার পুরনো দলের সাথে চুক্তির মেয়াদ ফুরিয়ে আসতেই ফের তার সাথে আলোচনা শুরু করে দিয়েছে তারা। জানা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যেই তার সাথে সই পর্ব মিটিয়ে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।